আইস গুড মর্নিং তোমাদের সবাইকে মর্নিং वेलकम ব্যাক টু প্রতিমা'স ওয়ান্ডার লাইভ আশা করব তোমরা সবাই ভালো আছো দেখতেই পাচ্ছো এখন ছেলে স্কুলে যাচ্ছে ভোর ভোর আছে আর কুয়াশা দেখো আশেpasse কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে খুব কুয়াশা দেখতে পাচ্ছো কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি রেডি করতে হয়েছে আজকে তো চলো মানুষজন একদম দেখা যাচ্ছে না তো চলো আর এই যে এইদিকে আমাদের টিফিন একদম হালকা ফুলকা বেগুন ভাজা আর ডিম ভাজা তো চলো হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো এইদিকে আবার ডাল ভিজানো আছে বড়ির জন্য তো ওয়েদার খুব খারাপ আজকে দেওয়া যাবে না তো এইদিকে আমি পুজোটা চট করে সেরে নিলাম এবার ছেলে আসবে যাব আমি ছেলেকে নিতে তো আমার মোটামুটি সবই রেডি হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে রান্নাবান্নাও সব হয়ে গেছে তো এইবার আমি যাব ছেলেকে নিয়ে আসতে তো চলো যা আমি রাস্তায় এসে প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়িয়ে আছি তো এখনও বাস আসেনি এই যে একটু অপেক্ষা করতেই বাস আমাদের চলে এসেছে এবার বাস থেকে মহারাজ স্কুল এই অবস্থা কি হচ্ছে এটা ছেলে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমাদের সাধু বাবা ধ্যানে বসেছেন পুজো টুজো করে স্নান করে ফ্রেশ হয়ে এসছেন তা চলো নেওয়া তো চলো আজকের মেনুটা চট করে শেয়ার করে নি এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি একটু অড লাগছে না চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে শুনেছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু অড লাগছে কিন্তু না খেতে কিন্তু দারুণ বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো আর এদিকে আছে কলমি শাক ভাজা আর কাঁচকলা আলু দিয়ে পাতলা করে হালকা পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল করেছে মা তো আমাদের রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এখন বাবুর টিফিন টাইম তো টিফিন করে বাবুর অনেক কাজ আছে কি কি কাজ আছে তাহলে স্ক্রিপ্ট না করে একটু দেখতে থাকো এরমভাবে কে কেক খায় একটু এই দিকে আমার ছেলে দাদুকে একটু সাজাতে ব্যস্ত হ্যাঁ আজ আমার শ্বশুর মশাইয়ের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী দিবস তো আমরা একটু সন্ধেবেলা এই যে ধূপ ধরিয়ে দিচ্ছে ছেলে আর এবার একটু গানের দিকে মন দিয়েছে গানের টিচার এসেছেন তো আমার তো আমার ছেলের চাহিদা অনুযায়ী তার একটা ইউটিউব চ্যানেল করা হয়েছে তো সে পিয়াংসু মিউজিক ওয়ার্ল্ড তোমরা একটু প্লিজ সাপোর্ট করো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর বাচ্চা ছেলে যদিও বা সবে শুরু করলো একটু ভুলভ্রান্তি হতেই পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ওকে তো চলো রাত্রিরের মেনুটা শেয়ার করে নিই এখানে আলুর দম হয়ে গেছে আমাদের আর এখানে আছে আলুর ছোলার ডাল আছে আর সুজি হয়েছে আর হবে রাত্রিরের লুচি সবই বাবার ফেভারিট আইটেম বাবা লুচি পরোটা তেলের জিনিস খেতে খুব ভালোবাসতেন তার জন্য মা সেইগুলোই আজকের দিনে করে দিয়েছেন তো রিচ ফুড অয়েলি ফুড খেতে খুবই ভালোবাসতেন তো আজকে সবই তার পছন্দের মতোই হয়েছে চলে যাওয়া মানুষগুলো আর ফিরে আসে না কিন্তু তার স্মৃতিগুলো কিন্তু রয়ে যায় তার স্মৃতি হলো ভালোবাসা আমাদেরকে প্রচুর ভালোবাসত তো আমরা পারি না তার আত্মার শান্তি কামনা করতে তো হাত জোর করে বলি বাবা যেখানেই থাকুন ভালো থাকুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা